আমাকে অর্পণ করো হে কৃষ্ণ। তো আমরা জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি প্রভুপাদের তাৎপর্য একটু আমরা শ্রবণ করবো। আপনারা বলবেন না, খালি শুনবেন। প্রতিটি মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তাকে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতে তিনি শ্রীকৃষ্ণকে ভুলে না যান। হরে কৃষ্ণ, কথাটা বুঝতে পারছেন? হরে কৃষ্ণ, একটু মনোযোগ দিবেন, একটু চিন্তা করবেন কি বলছে এখানে। প্রতিটি মানুষের কর্তব্য, খালি আমাদের না, ভাববেন না যে আমরা সাধু হইলাম, আমাদের খালি মনে রাখতে হবে, আপনারা রাখতে হবে এরকম সবসময় কি বলছে, কি বলছে, শ্রীকৃষ্ণকে ভুলে যাতে না যায়। কি বলছে, প্রতিটা মুখ এখানে আসতে রয়েছে। এটা কি, এটা ভালো ভালো জায়গা না, আর ভদ্রলোকে জায়গা না। আর কি বলছে প্রভাত, কি বলছে, 24 ঘন্টা আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে না ভুলে যায়। আচ্ছা, তারপর কি লিখছে, দেহও আপনাকে একই সঙ্গে যথাযথভাবে প্রতিপালন করার জন্য সকল কি কর্ম করতে হয়। কি বলছে, মানে আমাদের শরীরকে বাঁচানোর জন্য বা আত্মাকে বাঁচানোর জন্য কিছু না কিছু কিছু কর্ম করতে হয়। মায়েরা সংসারে চাকরি করে, মানে সরি সংসারে কাজ করে, বাবারা সংসারে বাহিরে যায় চাকরি করে, ব্যবসা করে, যা করে, এটা হচ্ছে আমাদের দেহ বা আত্মাকে বাঁচানো রাখার জন্য। সেটা করতে মানা করে না এখানে বলছে, কিন্তু তারপরে কি বলছে, এটা করবে। তারপরে বলছে শ্রীকৃষ্ণ আপনাকে যথাযথভাবে, তাই শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিয়েছেন, দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। আমরা যা করতেছি, আমরা গিয়ে কাজ করি, মায়েরা বাবারা বাহিরে চাকরি করি, ব্যবসা করি, সব কিছু কার জন্য হবে, কৃষ্ণের জন্য। কার জন্য, কৃষ্ণের জন্য। এটা কিন্তু মনে রাখতে হবে, এই যে আমরা এখন কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, পাচ্ছি কিসের জন্য, কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য শিলা প্রভুপাদ বলছে যে আমরা 24 ঘন্টা যেন কৃষ্ণ ভাবনাময় থাকি। কৃষ্ণ ভাবনাময় থাকে আমরা মরে যান না, সমস্যা কি, মরতে তো হবেই, কিন্তু এটা তো দুর্ভাগ্য যদি আপনি কৃষ্ণ ভাবনাময় যদি না থাকে, যদি ভয় ভাবনাময় থাকে, তাহলে বিপদ। যদি আমরা না জানি কি হইতেছে, তাহলে তো বিপদ। শুধু আপনি যখন বিপদ আসবেই, শুধু তারপরে ভগবানের ভালো ভালো প্রার্থনা নিশ্চয় দেবেন, প্রার্থনা স্তুতি করবেন, কে বাঁচাওরে বাঁচাওরে বলার দরকার নাই। কী করবেন, নমস্তে নৃসিংহ প্রার্থনা করবেন, বিভিন্ন স্তুতি আছে, নৃসিংহ কবচ আছে, এগুলো প্রার্থনা করেন। আমাদের বাঁচাবে উনি, মারবে উনি, এবার পৃথিবীর কারো শক্তি না আমাদের মারার মতো, একমাত্র উনারই হাত। সেই জন্য আমাদের কী করতে হবে, নৃসিংহ কবচ কবচ প্রার্থনা করবে, শাস্ত্রকালে ঘুমটাই করে দিয়ে নৃসিংহ প্রার্থনা, নৃসিংহ কবচ, এগুলো আমরা পাঠ করবো। গেল, তারপরে বলছে জীবন ধারণের জন্য সকল কি কিছু আহার করতে হয়। জীবন ধারণের জন্য আমরা কিছু আহার করি, বুঝতে পারছেন? তারপরে কি বলছে, অতএব সমস্ত আহার দ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে তাহা গ্রহণ করা উচিত। আমরা যে খাচ্ছি ঘরে, আমরা কি ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছে নিবেদন করি, নিবেদন করতে হবে। নিবেদন না করলে কিন্তু এটা হচ্ছে দুর্যোগ, এখন যে যা চলতে সেটা কিন্তু দুর্যোগ না, দুর্যোগ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে বুক দিয়ে প্রসাদ পাচ্ছি না, এটা হচ্ছে দুর্যোগ। কি দুর্যোগ, ভগবানের নাম জপ করছি না, এটা হচ্ছে দুর্যোগ। মেঘাচ্ছন্ন দিন নাহি দুর্দিন, পূর্বতন আচার্যরা এটা আমাদেরকে বলে গেছে, মহাজনরা বলেছে কি, এটা দুর্যোগ না,
দুর্যোগ কি আমাদের কৃষ্ণ একদিন যে কৃষ্ণ বাবার চেতনা নাই সেটা হচ্ছে আমাদের দুর্যোগ। আর মরতে তো হবে, কে পাচ্ছে আছে পৃথিবীতে, সবাই মরতে হবে। কিন্তু যদি আপনি কৃষ্ণ বাবারে মরে যান তাইলে আপনার লটারি জীবন। বলে না যে আপনি আমেরিকা যাবেন 40 লক্ষ টাকা পাবেন লটারি, লটারি হচ্ছে আমাদের জীবন। যদি আমরা কৃষ্ণ ভাবনায় চেতনায় যদি মারা যাই লটারি বাবার দাম। আমরা কি বাবার দাম যেতে চাই না এই নরককুণ্ডে থাকতে চাই? যেতে চাই সবাই নাকি না? অনেকে মুখ লাগতেছে মনে থাকতে চায়, থাকতে চান দুঃখের মধ্যে? আমরা ভগবত ধাম যেতে চাই নাকি না? আমরা হচ্ছে ভগবত ধামের যাত্রী, এখানকার যাত্রী না। আপনার হচ্ছে শুদ্ধ ভক্ত, ভগবানের সন্তান। আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, উনি হচ্ছে আমাদের পিতা, ওনার সন্তান। আমরা ওনার কাছে ফিরে যাওয়ার জন্য প্রয়াস করা উচিত, এখানে থাকার জন্য কোনো প্রয়াস করার দরকার নাই। হরে কৃষ্ণ, হরে কি বলছে? অতএব প্রত্যেককে সভ্য মানুষ মানুষকেই কিছু ধর্ম আচার অনুষ্ঠান করতে হয়। আমাদের কিছু ধর্ম আচার অনুষ্ঠান করতে হবে, এটা কোনো বাধা নাই। তারপরে তাই শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছু আমার জন্য করো, সব কিছু করবে। এই যে আমরা এত সুন্দর ওনাদের বাবা শ্বশুর বা ওনাদের বাবা মারা গেছে, এবারে গৃহকর্তার বাবা মারা গেছে এখানে ছিল, বা আমাদের মাতাজির শ্বশুর মারা গেছে এখানে ছিল, যে ওনারা অন্যভাবে করতে পারতো, কিন্তু কী করছে? ভগবান কেন্দ্রিক করছে। ভগবান কেন্দ্রিক করার কারণে আপনারা সবাই আসছেন আজকে। কী করবেন আপনার? ওনারা উদ্ধার হবে এবং ওনার শ্বশুর উদ্ধার হবে, আর পাশাপাশি আমরা সবাই উদ্ধার হয়ে ভগবান ধাম দিয়ে যাব, কারণ আমরা ভগবানের প্রসাদ পাবো। শুদ্ধ বৈষ্ণবরা আসছে, তাই ভগবান সেটা গ্রহণ করেছে, সেই প্রসাদ জন্য আমরা আস্বাদন করি, আমরা ভগবান ধাম ফিরে যাব। তারপরে কি বলছে? আর একই বলা হয় অর্চন, দেখছেন নি ভগবান কত সুন্দর দ্রব্য, কত সুন্দর উপায় দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু যে 100 আইটেমের দ্রব্য দিয়ে ঘি দিয়া যদি আমরা অর্চন ভগবানকে অভিষেক করি সেটাই কিন্তু অর্চন বলে। কিন্তু এটা আপনি 100 রকম আইটেম দিয়া অভিষেক করতে হবে না। যদি এই যে কথাগুলো আগে বললাম এটা পালন করলে কি বলছে? অর্চন করা হবে আনন্দে কথা বলছে। তারপরে কি বললো? অর্চন সকলকেই কিছু না কিছু দান করতে হয়। আমাদের সবাইকে দান করার কিন্তু প্রবৃত্তি আছে, আমরা কিন্তু দান করি। দেখে মাতাজি প্রণাম দিয়েছে, দেখি ওনার প্রবৃত্তি আমাদের চেতনায়। কিন্তু কী করতে হবে? কৃষ্ণ আর কৃষ্ণ মানে কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তকে দান করা হলো আমাদের প্রবৃত্তি। এরপরে আসতেছে আরেকটা কথা আছে, গেল এটা পরে প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো, ভগবান শ্রীকৃষ্ণ বাবা বলছে কি আমারে দান করো, আমার আমারে কেন্দ্রিক, আমার ভক্ত হোক আমার মন্দির হোক, তাহলে কী হবে? দানটা সঠিক হবে। তারপরে এর এই তাৎপর্য হচ্ছে এই যে সমস্ত সঞ্চিত ধন শ্রীকৃষ্ণ ভাবনা অমৃতে আন্দোলনে প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। বুঝতে পারছেন বিষয়টা? আমরা যে ব্যবসা বা বাণিজ্য করি, টাকা পয়সা কামাই, এটা কী করছে? অর্ধেক কী করছে? কৃষ্ণ ভাবনায় প্রচার দেওয়ার জন্য। এই যে আমার কথা না কিন্তু, যে এটা পড়বেন আপনার বাড়িতে, কি 9 অধ্যায় 27 নম্বর শুরু কী বলছে? সংসারে যে আমরা যে খাবার দাবার খাই বা টাকা পয়সা রোজগার করছি, তার অর্ধেক ক্রিয়া দিতে বলছে কৃষ্ণ ভাবনা আন্দোলনের প্রচারের জন্য। কিন্তু আমরা দেই বাচ্চা বাচ্চা পুরান একটা নোট 100-200 টাকা করে আমরা দিই। ভগবানকে নতুন নতুন টাকা দেওয়া উচিত, এবং কী করতে হবে? একবার অর্ধেক ধরো 10,000 টাকা মাসে কামাইলে 5,000 টাকা দেওয়া উচিত কৃষ্ণ ভাবনায় প্রচারের জন্য। পরে কী বলছে উচিত? তারপরে আজকাল ধ্যান যুগ পদ্ধতি প্রতি মানুষ অভিরুচি
উত্তর উত্তর বেড়ে চলেছে, কিন্তু এই যুগে পক্ষে তা সম্ভব সম্বন্ধ নয়। কিন্তু যিনি জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, কি বলছে জপ করতে? আমার আমার কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে, আর গীতা কি আমাদের হচ্ছে আমাদের দলিল, যেমন বাড়িটার দলিল আছে, আমাদের হিন্দু ধর্মের দলিল হচ্ছে এই গীতা। গীতার মধ্যে আমাদের সব আছে, আমরা কি করে আমাদের জীবনযাপন অতিবাহিত করব। এভাবে আমাদের জীবন যদি অতিবাহিত করি, আমরা এখনও সুখ পাবো, মরে গিয়েও সুখ পাবো। দেবপ্রভু সত্তর বয়সে আনন্দে করে মরে গেছে, কারণ উনি এরকম ভাবনায় ভাবিত ছিলেন হরে কৃষ্ণ। তারপর কী বলছে, জপ করতে করতে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের ধ্যান নিমগ্ন হওয়া, নিমগ্ন থাকা অভ্যাস অভ্যাস করে। কি বলছে, চব্বিশ ঘন্টা কৃষ্ণ ভাবনায়, এই যে একটু আগে বললাম চব্বিশ ঘন্টা, এই যে এখানে বলছে ডাইরেক্টলি আছে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণ ধ্যানে নিমগ্ন থাকার জন্য বলতেছে। আমরা কি চব্বিশ ঘন্টা থাকতে পারি? এগুলো আমাদের চব্বিশ ঘন্টা তো আপনি কৃষ্ণ ভাবনায় চিন্তায় থাকেন, তো ভয় ভিত্তি পৃথিবীকে তো মনেই থাকতো না আমাদের। এটা এই গীতার সাথে আমাদের জীবনযাপন করেন, ভর্তি হবি এই পৃথিবীতে আমরা বাচ্চা রাখতে পারো, বাচ্চা রাখতে পারো না। পরে কি বলছে, শ্রীমদ ভগবত গীতা অষ্ট অধ্যায় সিদ্ধান্ত অনুসারে তিনি নিশ্চিত রূপে একজন পরম যোগী। দেখেন ভগবান প্রভুপাদ কি সুন্দরভাবে এই কাজগুলোতে আমরা আগে আগে বলে আসছি, এই যদি করি তাহলে আমরা কি যোগী। যোগী মানে কি, যারা আগে সত্য যুগে সারা দর্বস তপস্যা করতো তাদের মতো যদি আমরা এখন কৃষ্ণ ভবনে থাকি, তাহলে ওনাদের মতো আমরা যোগী হয়ে যাবো। গো প্রেমানন্দে আগে যে জটাওলা জটাওলা দাড়িওয়ালা যারা ছিল, কিশোর নিয়ে যারা হাজার হাজার বছর তপস্যা করছে, তাদের মতো আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যোগী হয়ে যাব। আমাদের জীবনটা যোগী হওয়ারই কথা বলছে প্রভুপাদ। আমাদের জীবনটা যোগী করব না রুগী করব, না রুগী করব, এই যে খায়া একবার তসতস করে করবো ভিতরে। সেই জন্য এখন থেকে যদি আমরা ভগবানের প্রসাদ খাই, শুদ্ধ এই যে ঘি মাখন দুধ কলা, আহা কত সুন্দর খাবার। এখন যদি আমরা উল্ডা উল্ডা খায়া যদি জীবনটা কি বলে এই যে ওই ফারামের মুরগি নিয়ে তার কিনা কয় গুলো পোল্ট্রি কি পোল্ট্রি পোল্ট্রি মুরগি খায়া তো তুই রাস্তাঘাটে তুই পোল্ট্রি মুরগি খেয়াল হয় জীবনটা আমাদের কি করতে দিব, তা আমাদের কি খাই দিব ঘি দেখো করে আমাদের সুন্দর জীবন এখানেও আনন্দ করবো, ভগবান ধামেও গিয়েও ভগবান আমাদের ফিরে নিবে। আর শুধু এটা এটা খাই, খাইলে ভগবান কারণ হলো আপনার মন্দির মন্দিরে যাবেন, মন্দিরে কি খাওয়ায় প্রসাদ না অন্য কিছু। তো এখন যদি আমরা ভগবত দাম দিতা ভগবানের যে নেতা এনেছি মন্দির না অন্য কিছু মন্দির, তো আমরা মরে গেলে যদি আমরা প্রসাদ খাই তো ভগবান তো বলবো আমার ভক্ত, সে তো অন্য কিছু খায় অভ্যাস না, সে তো প্রসাদ খায় অভ্যাস। আমরা কী করি, ঢাকা যাই বা সিঙ্গাপুর যাই অন্য দেশে যাই, হাজার হাজার মাইল ঘুরা ঘুরে গিয়ে প্রসাদ যেখানে ওখানে গিয়ে ঘুরতে বাইর করি, কেন আমরা প্রসাদ খায় অভ্যাস। দেখবেন যারা ভক্ত আছেন, যারা ভক্ত আছেন, আপনি এখন ঢাকা যাবেন কী করেন, যে এনে খুশি এনে হোটেলে খাইলাম, একটা যারা মন্দির আছে যে এনে বালু প্রসাদ আছে এনে কি আমরা খাই না, খুঁজতে খুঁজতে বাইর করি, তখন আমরা কিন্তু উপাস নেই, তারপর প্রসাদ ছাড়া কিছু খাই না। তো ভগবানও তো দেখবো যে ও আমার ভক্ত, সে তো প্রসাদ ছাড়া আর কিছু খায় না, তারপর তাকে আমার দামে নিয়ে আসো ভগবত দাম গো প্রেমানন্দ। আমরা অন্তিমে এ দেহ ছাড়ার পরে আমরা অন্তিমে ভগবত দাম ফিরে যাব গো প্রেমানন্দে হরে কৃষ্ণ। তো আমার সময় খুব কম, কারণ প্রসাদ